আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের সিমেন্টের সংরক্ষণ বিষয়ে আলোচনা করব। অর্থাৎ সিমেন্ট একটা উন্নত মানের জৈব পদার্থ, এই সিমেন্টটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের ভিডিও আপলোড করব। প্রথমে আসি যে সিমেন্ট অবশ্যই শুষ্ক স্থানে রাখতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় বাতাস চলাচল করে, অর্থাৎ ঘরটা শুষ্ক থাকবে এবং বাতাস চলাচল করবে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে কখনো দেওয়ালের সাথে ঠেস দিয়ে সিমেন্ট সংরক্ষণ করা যাবে না, অন্তত দেওয়াল থেকে 1 ফিট দূরে আপনারা সিমেন্ট সংরক্ষণ করবেন। তারপরে পানির সংস্পর্শে কখনো আনা যাবে না, অর্থাৎ পানি থাকে বা পানি স্পর্শ করে এমন জায়গায় কখনো সিমেন্ট সংরক্ষণ করা যাবে না। ব্যাগগুলোকে একের পর এক এইভাবে সাজিয়ে আপনারা যদি সিমেন্ট সংরক্ষণ করেন তাহলে অবশ্যই 10 ব্যাগের উপরে কখনো ব্যাগে আপনারা স্টাইক করবেন না, অর্থাৎ একটার পর একটা যদি সিমেন্টের বস্তা বা ব্যাগ যদি আপনারা সাজান তাহলে সর্বোচ্চ 10টা ব্যাগ আপনারা সাজাতে পারবেন। এবার যদি আপনারা লাইনগুলো 2 বা 2-এর অধিক লাইনগুলো লাইন করেন, অর্থাৎ সিমেন্টের পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ বস্তা পরিমাণ বেশি হয়, তো আপনারা এক লাইন থেকে অন্য লাইনের জন্য অবশ্যই 6 ইঞ্চি ফাঁকা রাখবেন। অর্থাৎ একটা লাইন থেকে অন্য লাইন যদি আপনারা স্টেক করেন তাহলে 6 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এরপরে মেঝেতে শুষ্ক কাঠের গুঁড়া বা ভুষি হালকা করে ছিটিয়ে এর উপর কাঠের তক্তা দিয়ে তার উপরে কিন্তু আপনাদের এই সিমেন্টগুলো রাখতে হবে। এরপর আসি, যদি আপনারা ঠেলা গাড়িতে সিমেন্টগুলো নিয়ে আসেন তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে রাস্তাঘাটে কখনো যেন পানি না পড়ে সিমেন্টের বস্তার উপরে। এর জন্য অবশ্যই আপনারা তিরপল দিয়ে ঢাকা দিয়ে তারপরে সাইটে নিয়ে আসবেন। আর বর্ষা মৌসুমে সিমেন্ট পরিবহন এবং মজুতের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বর্ষাকালে যখন তখন বৃষ্টি আসতে পারে। এর জন্য আপনারা বাড়তি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পারেন। এরপরে আসি যে আপনাদের যখন কার্যক্ষেত্র, অর্থাৎ যখন আপনারা কাজ করবেন সেই কাজ করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনাদের বস্তার মুখগুলো খুলতে হবে, কোনোভাবেই আগে খুলে রাখা যাবে না। এতে করে বাইরের আবহাওয়াটা পেলে সিমেন্ট জমার বাধ্যে এবং কার্যক্ষমতা কমে যাবে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।